ওনার জ্বলবে নি, বার করতেই তো হবে। এরকম করে একটু নাই লেপে দিলে, আমরা এরকম করে লেপে দেই তবে তো ভালো থাকে উনানটা, আর না লেপলে তো ছেড়ে ছেড়ে সব পড়ে যাবে, আর রান্না করে খেতেও পারবো নি। বন্ধুরা, আজ ইলিশ আনছি, অনেক তো করে খান, ঝোল ঝাল, ইলিশের ভাপা, মাছের মোড়া দিয়ে ঘণ্ট, সব কিছু তো খেয়েছেন। আজকে যেটা করব আপনারা দেখবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন একটু, আশা করি সবাই দেখুন কি করতেছি। ইলিশটা কীভাবে রাঁধবো একটু দেখবেন, আবার একটা নতুন রান্না করব সেটাও একটু দেখবেন। প্রথম থেকে আজ কী কী রান্নাটা করি ওইটা দেখবেন আপনারা। এটা তো হবে, এটা বলে দিছি, আর একটা রান্না করব। মাছটা কীভাবে কাটছি এটাও দেখুন, কী করছি না করছি আপনারা দেখুন একটু, আশা করি দেখতে থাকুন কীভাবে রান্নাটা করব। এই যে বন্ধুরা, টাটকা গাছের আমড়া বেড়ে নিয়ে আনছি, এই যে দেখুন, এইটার একটা নতুন ধরনের তরকারি হবে, আপনারা দেখবেন আমরা দিয়ে। ভেড়িটাই বেশিক্ষণ জল দিবা যাবে নি, ধুয়ে তুলে নিতে হবে, ভেড়ি জিনিস তো তাড়াতাড়ি তুলে নেব। সরষা তেল দিয়ে দিই, শুকনো লঙ্কা দিয়ে দিই, ওটা আমরা ছিলে রাখছি দিয়ে নি। আমরা দিয়ে ভেড়ি দিয়ে টক, এই যে জিরা লঙ্কা সব বেটে নেব। জিরাটা ঢেলে নেই, একটু দিয়ে দিই হালকা করে, একটু নাই চিনি দিলে টকটা একটু ভালো লাগবে নি। বন্ধুরা, আপনার চাইলে গুড় দিতে পারেন, গুড় দিয়েও হয়, চিনি দিয়েও হয়। হ্যাঁ, এবারে নামিলে আমরা সব যে মশলাটা দেখছেন, এই মশলাটাই বাট মাখাবো মাছটাই।
হলুদ দিয়ে দিই, হলুদটাই আর জিরা এইগুলাই দিই, নুন একটু দিয়ে দিই, একটু তেল দিয়ে দিই মশলাটাই। এই যে ইলিশ মাছের পোড়া করবো ওইটাই, আপনারা কি খেয়েছেন কোনোদিন ইলিশ মাছের পোড়া? আমরা এরকম করে খাই, খুব ভালো লাগে খেতে। এই যে দেখো এই যে এরকম মাখে নিতে হবে মশলা দিয়ে, দিয়ে পুড়াতে হবে। ইলিশ মাছের পোড়া যা সুন্দর লাগে খেতে, আপনারা একটু করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সব মশলা এই যে মাখিয়ে দিনি, বন্ধুরা এই যে দেখুন ইলিশ মাছের পুরানো। পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিয়ে দেবো, নামে লিখছি উল্টি দেই। এই যে উল্টানা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি, আর এক পাশ হয়ে গেলে হয়ে যাবে। হয়ে গেলে নামিলেই মাছ পুরানো হয়ে গেছে। মাছ পুরানো নামিয়ে দিছি, এবারে খাবো। একটু করতে হবে ভালো করে, পুরানো জিনিস তো। কত সুন্দর পুরানো হয়ে গেছে দেখছেন, এই মশলাটাও মাখানো হয়েছে ভালো, আর বেশ গন্ধটা বেরাচ্ছে খুব ভালো, রান্নাটা খেতেও ভালো লাগবে। খুব ভালো লাগছে, গন্ধটা বেরাচ্ছে ভালো, টক মাখিয়ে দিনি ভাতে, আর মাছের পোড়া দিয়ে টক দিয়ে ভাত খাওয়া হবে। খুব
সুন্দর লাগছে, যা সুন্দর হচ্ছে। ইলিশ মাছের পোড়া দিয়ে ভাত খেতে তো ওই ইলিশ মাছের পোড়া দিয়েই খাওয়া হয়ে যাবে, খুব ভালো লাগছে খেতে। বন্ধুরা আপনারাও করে খাবেন, খুব ভালো, যে ভালো সে বোঝানো যাবে নি। মশলা মাখিয়ে কুড়াইছি না, খুব ভালো লাগছে খেতে। গরম তো এই জন্য আস্তে আস্তে খাচ্ছি, বন্ধুরা ভেবে নেবেন নি যে একটু একটু খাচ্ছে কেন, একটু তো রান্না হলো।